মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা আর এখন থেকে তোমাদের সাথে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7:45। ঘুম থেকে উঠে আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পর যে ঘরের মোটামুটি বেসিক কাজ, এই বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মা এখন দুপুরে সব কাটাকুটি করে দিচ্ছে, মা সব গুছিয়ে দেয়। আমাকে রান্নাঘরে গিয়ে অত ইয়ে করতে হয় না, আমাকে শুধু রান্নাটা করলেই হয়ে যায়, আর মা সব কেটে কুটে বেছে বেটে সব রেখে দেয়, তো আমার সেখানে সুবিধা হয়। আর সকালে আমার ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে, আর সকালের আজকে ব্রেকফাস্টে খেয়েছি মুড়ি আর আলু ভাজা। আজকে এটা সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে অনেকদিন পর খেলাম, ভালো লাগলো। আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর দুপুরের লাঞ্চটা জানি না তাড়াতাড়ি হবে কি হবে না, এবার যখন বসাবো। এখনো চিকেন আসেনি, চিকেন আসবে, তারপর চিকেন রান্না করা হবে। আর মা এদিকে কাটাকুটি করছে। আর আজকে দুপুরের যে লাঞ্চটা, আজকে সানডে স্পেশাল লাঞ্চ হবে স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ বলতে এটাই, মানে আজকে সব কিছু ফার্স্ট টু লাস্ট সব থাকছে। মানে আজকের দুপুরে লাঞ্চ মেনু হলো ভাত, আলু উচ্ছে ভাজা, হবে মাছ ভাজা, আর হবে চিকেন কষা, আর হবে আমের চাটনি। তো আজকে একদম স্বয়ংসম্পূর্ণ দুপুরের লাঞ্চ। মানে সানডেতে যদি এরকম লাঞ্চ পাওয়া যায় তাহলে আর কোনো কথাই নেই, তোমরা কি বলো? তো আজকে আমার একদম ফেভারিট ফেভারিট জিনিস রান্না হচ্ছে, আর আশা করি এই মেনুগুলো সবারই ফেভারিট, মানে সব বাঙালিরই হয়তো এই মেনুগুলো খুব পছন্দের। সো সেরকমই আমারও। আর ঘর তো মোটামুটি গোছানো আছে, ঘরটা শুধু ঝাড় মানে মুছলে হয়ে যাবে, আর এদিকে রান্নাঘর মা পুরো গুছিয়ে দিচ্ছে, আমি গিয়ে শুধু রান্না করব, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। মানে সকালবেলা এটাই হয়, মানে আমি রান্নাঘরের রান্নার কাজগুলো করি, মানে রান্নার কাজ বলতে রান্না বান্নাটা করি, আর মা ঘর দোর মুছে দেয়, ঠাকুর ঘর ফর সব মা এগুলো করে দেয়। তো রান্না বান্না করার পর দুপুরে মানে স্নান টান করে লাঞ্চ করার পর আমাদের বিকেল থেকে পুরো ছুটি হয়ে যায়, তখন আর কোনো কাজ থাকে না ঘরে। তো এটাই হচ্ছে কথা। তো চলো আর বেশি কথা না বলবো না, আর একেবারে দুপুরে লাঞ্চ মেনু থেকে দেখা হবে। আর আজকে চিকেনটা কীরকমভাবে বানাবো, স্পাইসি করে বানাবো এটা শিওর, একটু ঝাল ঝাল করে বানাবো, বাট দই ফই দেবো কি না এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি। আমার সাথে এটাই হয়, মানে আমি যখন রান্না করতে যাই তখন আমার মাথা থেকে বেরোয় যে ওটা দিলে বেশ ভালো হয়। আর আজকে ইচ্ছে আছে বিকেলবেলা যে বিস্কুট দিয়ে যে এখন কেক যেটা খুব ট্রেন্ডে চলছে ওটা বানানোর ইচ্ছে আছে, এখনও জানি না হবে কি হবে না, এখনও শিওর বলতে পারছি না যে আজকে কেকটা বানাবো কি না। বাইরে বাচ্চাগুলো খেলছে, এর জন্য প্রচণ্ড পরিমাণে আওয়াজ, আর বলো না, মানে জ্বালিয়ে দেয় একবারে সবাইকে সকাল থেকে বিকেল অবধি, চেল্লামেল্লি। তো মানে বাচ্চাগুলো এত সমন্বয় হয় যে আশপাশে কেউ ঝামেলা যুদ্ধ দাঙ্গা করছে এরকম, আর এখন এসেছে আমাদের এখানে মায়ের ইয়ে ভ্যানের ইয়ে আওয়াজটা শুনতে পাচ্ছি। তো আমাদের কাউকে কষ্ট করে বাইরে গিয়ে সবজি বা মাছ কিছুই আনতে হচ্ছে না, সব কিছু বাড়িতেই চলে আসছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো চলো আর বেশি কথা না বলে একেবারে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে আবার কথা হবে। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার বকবক স্টার্ট করবো। আমার বকবক তো সারাদিন তোমাদের শুনতে হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। চলো রান্নাঘরে গিয়ে আবার কথা হবে। তো আমি কিচেনে চলে এসেছি, এবার আমি রান্না বান্না বসাবো। এবার ফার্স্টে আলু উচ্ছেটা ভেজে নেব, তারপর মাছটা ভেজে নেব, তারপর মাংসটা করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই মমস কিচেন। এটা আমার কিচেন নয়, এটা আমার মায়ের কিচেন, কিন্তু আমি রাজত্ব চালাই এই কিচেনে। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করা যাক। The waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. You
Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. দেখো দুপুরের লাঞ্চ, এখানে আছে চিকেনের ঝোল বা কষা যেটাই বলো না কেন, এখানে আছে মাছ ভাজা, তারপর আছে আমের চাটনি যেটা খুবই পাতলা করে বানানো হয়েছে, আর এখানে আছে আলু উচ্ছে ভাজা, আর আছে ভাত, এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো খাবারটা বেড়ে নিই, আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো আমি খাবারটা একদম গুছিয়ে নিয়েছি, অসাধারণ দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো চলো আমি দুপুরের লাঞ্চটা করে নিয়ে তোমাদের সাথে বিকেলে আবার কথা হবে। গুড ইভিনিং, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে দুপুরবেলা লাঞ্চের পর বকবক করতে। আর এখন বাজে সন্ধে আটটা, প্রায় আটটা বেজে গেছে সন্ধেই, তো এখন আর তো কি, মানে সাতটার সময় তো আস্তে আস্তে সন্ধে হতে, ছটার সময়, আগে তো ছটার সময় একদম সন্ধে হয়ে যেত, এখন তো ছটার সময় পুরোই দিন থাকে, বুঝতেই পারি না কখন সন্ধে হবে। আর এখন বাজে আটটা, আর এখন বসেছি তোমাদের সাথে বকবক করতে। বকবক করতে এটাই দুপুরে লাঞ্চটা আছে, ফাটাফাটি হলো একদম জমি আজকে দুপুরবেলা ব্রেক, মানে লাঞ্চ করা হলো। তো এখন কি করব, এখন কোনো কাজ নেই, আজকে সানডে, বোনের তো টিউশন ছুটি ছিল, মানে ছুটি আছে লকডাউনের কারণে, আর বোনকে আমি রোজ পড়াচ্ছিলাম, তো সানডে করে আমিও ছুটি দিয়ে দিয়েছি, আমিও ছুটি, বোনও ছুটি, সব কিছুই ছুটি, কিন্তু তোমাদের সাথে ব্লগ করা নো ছুটি, তোমাদের সাথে ব্লগ করতেই হবে, তাই কি না? আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। তো তোমাদেরকে আমি যে কারণে এখন যেটা কথা বলার, খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমাকে একজন কমেন্টে জানিয়েছিল যে আমি এক কড়াইতে একটা রান্না করছিলাম, যে কড়াইটা খুব কালো দেখতে, খুব, হ্যাঁ খুব ভালো দেখতে নয়, কড়াইটা একদমই খুব বাজে। আমি সেই কড়াইটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলব। সেই কথাটা বলার আগে আগে বলি আমার মায়ের সম্পর্কে কিছু কথা। যে কড়াইটার কথা আমি বলবো বা দেখাবো সেটা হচ্ছে আমার মায়ের বিয়ের কড়াই, ঠিক আছে? তো আমার মা বিয়ের পর থেকে এই কড়াইটাতে রান্না করে আসছে, তা বিগত প্রায় 22-23 বছরের কথা। তো কড়াইটা অনেক, মানে 22-23 বছরের কড়াই মানে বুঝতেই পারছ। তো কড়াইটা কি হয়েছে না, মানে অনেকদিন রান্না করতে করতে, আর কোনো একদিন উনুনে রান্না করতে গিয়ে না কড়াইটা কোনোভাবে পুড়ে গেছে, বা সেই একটা আস্তরণ টাইপের পড়ে গেছে কড়াইটাতে। তো আস্তরণ টাইপের মানে পড়ে গিয়ে না কি হয়েছে যে, মানে ওটা না তোলা যাচ্ছে না, মানে ওই আস্তরণটা কোনোভাবেই তোলা যাচ্ছে না, অনেকভাবে চেষ্টা করা হয়েছে। তো আর কড়াইটা আমার মায়ের ভীষণ প্রিয়, আমি দেখাচ্ছি এই কড়াইটার আমি কথা বলছি, এই কড়াইটা, আর দেখছো এই একটা, এই এটা নেই, আর এটা এই, আর দেখো এই যে এই এই জিনিসটা না আর উঠছে না কোনোভাবেই, আর এটা তো দেখছোই যে একটা নেই, আর এটা হচ্ছে এই সাইডটা পুরো ব্ল্যাক হয়ে গেছে কড়াইটা পুড়ে গিয়ে। তো এই 22-23 বছরের কড়াইটা, তো এই কড়াইটাতে আমি রান্না করেছি। তো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে কড়াইটা এরকম কালো কেন, তো সেই কারণেই আমি বললাম যে এটা হচ্ছে আমার মায়ের একটা ইমোশন বলতে পারো, যে এত বছরের একটা কড়াই মা ফেলতে চায় না, তো সেই কারণে এই কড়াইটাতে মাঝে মাঝে রান্না করা হয়। দেখো প্রত্যেকটা মানুষেরই একটা ইমোশন থাকে, তো সেই কারণে এটা আমার মায়ের ইমোশন। তো আমি চাইনি কখনো এটা মানে ফেলে দিতে, বাকি আমি অনেকবার মাকে বলেছি, আমি মিথ্যা কথা বলবো না, অনেকবার মাকে বলেছি যে মা প্লিজ এই কড়াইটাতে রান্না করো না, আমার ভালো লাগে না বা কিছু। মা বলে না, মা তখন বলে কি না থাক না থাক, মাঝে মাঝে রান্না করবো, না থাক মাঝে মাঝে রান্না করবো। ইভেন কেন, মানে আমাদের যে মানে নতুন যে কড়াইটা, ওই কড়াইতে রান্না করতে গেলে না কড়াইয়ের নিচে অনেক সময় তরকারি বা সবজি যা কিছু বলে লেগে যায়, কিন্তু এই কড়াইটাতে না কোনো দিনও একটা ফোঁটা কিছু লাগে না, এই কড়াইটাতে রান্না করেও আনন্দ আছে, কোনো প্রবলেমই হয় না। যাই হোক, এটাই বলার ছিল যে এই কড়াইটা হচ্ছে আমার মায়ের অনেক বছরের, মানে আমার মায়ের একটা ইমোশন, তো সে কারণে কড়াইটা আমি ফেলতে পারি না। মাঝে মাঝে হয়তো আমাকে ব্লগে দেখতে পারো ওই কড়াইটাতে রান্না করতে, খারাপ কিছু ভেবো না, প্রত্যেক দিন খুব ভালোভাবে ক্লিন করা হয় এটাকে, তুমি যত যা দিয়ে ক্লিন করো না কেন এটা কোনো দিনও উঠবে না, এটাই হচ্ছে আমার বলার। তো হ্যাঁ, এটাই হচ্ছিল বলার। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও, আর লকডাউন বাড়বে কি কমবে কোনো আইডিয়া নেই, আর কলেজ তো খোলার কথা ছিল জুন মাসের 10 তারিখ,
স্কুল কলেজ সমস্ত কিছুই, আর জানি না স্কুল কলেজ বা কিছু খুলবে কিনা, এখনো পর্যন্ত কোনো তো বুঝতে পারছি না, মনে তো হয় না খুলবে বলে, তো দেখা যাক কি হয় না হয়। 10 তারিখ না এলে কিছু বুঝতে পারছি না, আবার আবার শুনছি লকডাউন বাড়তে পারে, বাড়লে তো আমাদের কিছু করার নেই। আর এই মানে আমাদের খাবার ঘরটার ও পাশে একটা খোলা জানলা আছে, এত সুন্দর হাওয়া দেয় না, এত সুন্দর হাওয়া দেয়, মানে আমাদের ঘরের থেকে এইখানটাতে বেশি ঠান্ডা, আর এখানে আলোটাও বেশি ভালো, তো সে কারণে মানে এখানে ব্লগিং করতে বা ভিডিও করতে খুব ভালো। তো এখন তো আমার কোনো কাজ নেই, এই তোমাদের সাথে এই বকবক করলাম, তারপর রাতে তো আজকে ডিনার কি হবে, চিকেন রাখা রয়েছে, আর রাতে রুটি হবে, রুটি কি পরোটা যে কোনো একটা করবো, আর রাতে হবে ওই চিকেনটা হবে, ব্যাস এটাই হচ্ছে রাতে ডিনার। তাহলে চিকেন হলে কি জানো তো, মানে আমি একটা জিনিস বলতো, ডিমের তরকারি বা চিকেন বা সয়াবিন কারি বা এরকম টাইপের জিনিসপত্র বা ধোকা এরকম টাইপের জিনিসপত্র কি বলতো, যদি তুমি দুপুরবেলা রান্না করো একটু বেশি করে, তাহলে দেখবে তোমাদের রাতের রুটির জন্য খাওয়ার জন্য আলাদা কিছু করে ভাবতে হবে না, তাহলে যে ওটা দিয়ে অনায়াসে খাওয়া যাবে। মাছের ঝোল বা এরকম টাইপের যদি কিছু বানাও, তখন দেখবে রুটির জন্য কি বানাবো কি বানাবো এইটা নিয়ে ভাবতে হয়, এটাই হচ্ছে কথা। আর হচ্ছে আর তো সকালবেলা আমার কি বলতো, মা রান্নাঘর পুরো গুছিয়ে দেয়, আর আমি রান্না ফটাফট করে নিই, তারপর স্নান করে নিই, কিন্তু ফটাফট বলতে না, রান্না এত লেট করে করে রান্না করতে যেতে হবে, রান্না করে রান্নাঘর ক্লিন করে করে স্নান করতে করতে খেতে খেতে, তো সেই 3:30 বেজেই যায়। আর আজকে মনে হয় খেয়ে উঠেছি অনেক তাড়াতাড়ি, 3:00 মানে আমাদের কাছে বিশাল তাড়াতাড়ি। তো যাই হোক, 3:00 আজকে খেয়ে খাওয়া দাওয়া করে উঠেছি, আর এখন তো কোনো কাজ নেই, কী করবো বুঝতে পারছি না, তোমাদের সাথে বকবক করলাম অনেকখানি। আর যে আরও একবার কথা, যেটা কড়াইটা নিয়ে খারাপ কিছু ভেবো না, মাঝে মাঝে আমাকে ব্লগে দেখবে যে কড়াইটাতে রান্না বান্না করতে, তো চলো বলেও দিলাম রাতে কি ডিনার হবে, তো রাতে ডিনারে কি দেখাবো, রুটি তরকারি কড়াই আছে, শুধু রুটি হবে এটাই। তো এটাই ছিল আমার সানডে স্পেশাল একটা ব্লগ, সানডে স্পেশাল বলতে এখন সব দিনই সানডে, কিন্তু তবুও সানডেটাকে একটু স্পেশাল, একটু খাওয়া দাওয়া আলাদা করে, এটাই যা এখন এখন সব মানুষের কাছে সানডেটা সব ডে সানডে যাচ্ছে, তোমরা কি বলো। তো যাই হোক, তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না, তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর মানে তোমরা যদি আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে আমার মোটিভেশনটা বাড়বে যে হ্যাঁ তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ ভিডিও আমাকে আনতে হবে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু তোমরা প্লিজ ভুলো না, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কোনো কি ভুল করছি আমি, বা কোনটা ভালো করলে ভালো হয়, সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও, তোমাদের অ্যাডভাইসের আমার খুব দরকার, কারণ আমি ইউটিউবে একদম নতুন, তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যদি ভালো লেগে থাকে একটু বেশি তাহলে শেয়ারটা করেই দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রেখো, আর বাড়িতে থেকো, সেফ থেকো, আর আমি বাড়িতেই আছি, কোথায় আর যাবো বলো, কোথায় আর যাওয়ার আছে লকডাউনে। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে, চলো বাই।